নোয়াখালীতে জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটির আরো অবনতি হয়েছে। গতকাল সন্ধ্যা এবং রাত্রে হালকা ধরনের বৃষ্টি হলেও আজকে ভোরবেলা থেকে কিন্তু নোয়াখালীর বেশিরভাগ জায়গায় ভারী থেকে ভারী বর্ষণ হচ্ছে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটা জেনেছি যে আজকে সকাল 9টা পর্যন্ত সবচেয়ে 24 ঘন্টায় নোয়াখালীতে 158 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে এতদিন যে পরিমাণ পানি ছিল আজকে সকাল থেকে এই পানির মাত্রা কিন্তু তত অনেকটা বেড়ে গেছে, এবং অতিরিক্ত পানির কারণে বিভিন্ন জায়গায় যে মুরগির খামার রয়েছে খামারগুলো বেশি গেছে এবং প্রচুর পরিমাণে মুরগি মারা গেছে। তো মুরগি ব্যবসায়ীরা আমাদের যেটা জানিয়েছেন যে যে পরিমাণ মুরগি আসলে তাদের মারা গেছে, এতে প্রায় এক একজন ব্যবসায়ী 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অতিরিক্ত জোয়ারের পানির কারণে এখানকার যে আমনের বীজতলা এবং সবজি ক্ষেত অনেক বেশি গেছে, মাছের ফজেক বেশি গেছে, 1 লক্ষ টাকার মাছ ইতিমধ্যে চলে গেছে। তো এখানকার লোকজন যেটা বলছে যে আসলে পানির নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে প্রত্যেক দিন কিন্তু এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা বেশ কয়েকটি বাড়িতে গিয়ে দেখেছি যে প্রত্যেকটি বাড়ির যে বাসঘর রয়েছে এবং রান্নাঘর রয়েছে প্রত্যেকটি ঘরে কিন্তু পানি ঢুকে পড়েছে, এবং এখানকার গৃহিণীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে রান্নাঘরে পানি ঢুকার কারণে আসলে তাদের যে রান্না বান্নার কাজ এগুলো ব্যাহত হচ্ছে, এবং অনেকে যারা দিন মজুর তারা কিন্তু বিপাকে পড়েছেন, তাদের এই বৃষ্টির কারণে সব জায়গাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তারা কর্মহীন হয়ে পড়েছেন।